আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এন প্রতিবেদনে বলা হয় দুর্নীতির মামলায় পঞ্চাশ দিন কারাগারে থাকার পর নির্বাচনী প্রচারণার জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট এর মেয়াদ শেষ হবে পহেলা জুন তবে এর আগে এই শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন কেজরিওয়াল পশ্চিমবঙ্গ রাশিয়ায় আঘাত হানলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর আগে উজবেকিস্তান সফরে তিনি আরও বলেন ইউক্রেনীয় বাহিনী হামলা চালালেও দায়ভার পশ্চিমাদের উপরেই বর্তাবে পুতিন আরও বলেন সংঘাত বাড়তে থাকলে তার চড়া মূল্য দিতে হবে ইউরোপের ছোট দেশগুলোকে ইউক্রেনে দুই বছরের বেশি সময় ধরে অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের কাছে কুকার হয়েছে একটি সামরিক বিমান স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দুটা নাগাদ বেঁচে যান পাইলট বিশ্বের সবচেয়ে উন্নত মডেলের এবং শক্তিশালী যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ বিধ্বস্ত হয় স্থানীয় সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি আল বিমান ঘাঁটি থেকে সালদার্ন ক্যালিফোর্নিয়ার এয়ার ফোর্স ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেয় তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায় বিমানে তবে এর আগেই বের হতে সক্ষম হন পাইলট জরুরি বিভাগের সদস্যরা দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন আহত পাইলটকে হাসপাতালে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের উহ অঙ্গরাজ্যের একটি বহুতল ভবনে গ্যাস বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে মুহূর্তে ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ বিধ্বস্ত হয় ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয় একটি ব্যাংক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ নিরাপত্তার স্বার্থে বন্ধ রয়েছে ভবনটির আশপাশের রাস্তার যান চলাচল মাঝ আকাশে এই বিমানে যে ঝাঁকুনি অনুভূত হয় সেটিকে বলে এয়ার টার্বুলেন্স গত এক সপ্তাহে এ ধরনের মুখোমুখি হয়েছে দুটি আন্তর্জাতিক ফ্লাইট এতে এক যাত্রীর মৃত্যু সহ আহত হয়েছেন বেশ কয়েকজন কিন্তু কেন এই টার্বুলেন্সের ঘটনা ঘটে আর এমন পরিস্থিতিতে পড়লে করণীয়ই বাকি ধরুন আপনি বিমানে ভ্রমণ করছেন হঠাৎ করেই মাঝ আকাশে অনুভব করলেন তীব্র ঝাঁকুনি খুলে এসেছে ইমার্জেন্সি মাস্ক খসে পড়েছে উইন্ডশিল্ড মনে হচ্ছে যে কোনো সময় বিধ্বস্ত হতে পারে বিমান মাঝ আকাশে বিমানের এমন ঝাঁকুনিকে বলা হয় এয়ার টার্বুলেন্স কিছুদিন আগে এমন পরিস্থিতির শিকার হয় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান এ ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয় আহত হন অনেকে এরপর কয়েকদিনের ব্যবধানে গেল রোববার কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে এতে অন্তত বারো যাত্রী আহত হন কিন্তু কেন ঘটে এমন ঘটনা আর এমন পরিস্থিতিতে পড়লে করণীয় কী হতে পারে বলতে বায়ুর এক ধরনের অনিয়মিত প্রবাহকে বোঝায় যা দুই বিপরীতমুখী বাতাসের সংঘর্ষের কারণে তৈরি হতে পারে বিপরীতমুখী বায়ু প্রবাহের এই ধাক্কা ধাক্কির মধ্যে বিমান এসে পড়লেই এক বা একাধিক মারাত্মক ঝাঁকুনি লাগতে পারে বিমান গতিবিধি ও উচ্চতায় ঘটতে পারে আকস্মিক পরিবর্তন এক ধাক্কায় এটি নেমে যেতে পারে কয়েক হাজার ফুট নিচে আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল কোনো সংকেত ছাড়াই এমনটা হয় আবহবিদদের মতে যেখানে মেঘ বেশি সেখানেই বেশিরভাগ সময় এই টার্বুলেন্সের ঘটনা ঘটে কেননা সেখানে ঊর্ধ্বমুখী ও নিম্নগামী বায়ুপ্রবাহ থাকে গরম বাতাস ওপরে ওঠা এবং ঠান্ডা বাতাসে সেই শূন্যস্থান পূরণ এই দুই বাতাসের গতি ও অভিমুখ ভিন্ন বিপরীতমুখী এই দুই বায়ুপ্রবাহ অনেক সময় এলোমেলোভাবে বয়ে যাওয়ার কারণে তৈরি হয় ঘূর্ণি এটি এয়ার টার্বুলেন্স ঘটার কারণ টার্বুলেন্স নানা ধরনের হতে পারে তার মধ্যে একটি হলো ক্লিয়ার এয়ার টার্বুলেন্স যা ঘটে থাকে পরিষ্কার মেঘমুক্ত আকাশে এই টার্বুলেন্স বিমানের ওয়েদার ধরা পড়ে না যে কারণে তা শনাক্ত করা খুবই কঠিন আর এ কারণেই এই টার্বুলেন্স বিপজ্জনক এতে বিমানের কাঠামোগত ক্ষতি হয় যা বিমান বিধ্বস্তের মতো ঘটনার কারণও হতে পারে গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে এয়ার টার্বুলেন্সের প্রবণতা আগের তুলনায় বেড়ে গেছে টার্বুলেন্স পরিস্থিতিতে যাত্রীদের করণীয় হল সিট বেল্ট ব্যবহার করা এবং কোনো ভারী জিনিস বাইরে না রাখা এক্ষেত্রে পাইলটরা যাত্রীদের সবসময় সিট পরে থাকার পরামর্শ দেন কারণ টার্বুলেন্স কখন ঘটবে তা কেউ জানে না অন্তরাসেন সময় সংবাদ প্রতিবেশী দেশ সহ ইউরোপের অনেক দেশেই ই পাসপোর্ট সেবা চালু হলেও পিছিয়ে ফ্রান্সের বাংলাদেশ মিশন আর তাই দ্রুত এই কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এদিকে মিশন কর্তৃপক্ষ জানায় এরই মধ্যে দূতাবাসে এসে পৌঁছেছে সরঞ্জামাতি শিগগিরই চালু হবে এ সেবা প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর বাবুর রিপোর্টে বিস্তারিত ইউরোপে প্রবাসী বাংলাদেশি বসবাসের সংখ্যায় অনেক দেশের চেয়ে ফ্রান্স এগিয়ে থাকলেও নানা সুযোগ সুবিধায় অনেকটাই পিছিয়ে বিভিন্ন দেশের বাংলাদেশি মিশনে এরই মধ্যে চালু হয়েছে ই পাসপোর্ট সেবা কিন্তু প্যারিসে এখনো তা চালু হয়নি এ অবস্থায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা দ্রুত এই সুবিধা চালুর দাবি জানিয়েছেন অচিরে যেন আমাদের ফ্রান্স দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালু করা হয় আমরা জুড়ে আলো দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের ই পাসপোর্ট সেবা এবং এনআইডি সেবাটা খুব দ্রুত পাঁচ দ্রুতাবাস চালু করেন এদিকে পাশের দেশ ইতালিতে রয়েছে এন বা জাতীয় পরিচয়পত্র সেবা কিন্তু তা থেকেও বঞ্চিত ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা অনেকের এন কার্ড আছে কিন্তু এনআইডি কার্ডের তথ্যগত অনেক ভুল রয়েছে এগুলা সংশোধনের কোনো সুযোগ নাই গুরুত্ব বিবেচনা করে দ্রুত দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান কমিউনিটি নেতারাও ই পাসপোর্ট এটা একটা সময়ের দাবি এর আগেও বহুবার আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছি সরকারকে অবগত করার জন্য যে ই পাসপোর্ট ফ্রান্সবাসীদের জন্য বিশেষ করে বাংলাদেশীদের জন্য কত ইম্পর্ট্যান্ট এ বিষয়ে ফ্রান্সের বাংলাদেশ মিশনে যোগাযোগ করা হলে তারা জানান এই কার্যক্রম চালুর প্রয়োজনীয় যন্ত্রপাতি এরই মধ্যে দূতাবাসে এসে পৌঁছছে নির্দিষ্ট তারিখ না জানালেও দ্রুত এসেবা মিলবে বলে আশা প্রকাশ করেন সংস্থরা মোহাম্মদ লুৎফরমান বাবু সময় সংবাদ প্যারিস ইসলামের মূল ভিত্তির একটি হচ্ছে হজ ইহরামের মতো পবিত্রতম পোশাক পরে ত্যাগের জীবন জীবনযাপনের শপথ নেন মুসল্লিরা এ বিশেষ পোশাক পরিধান করলেই অনেক কাজ নিষিদ্ধ হয়ে যায় বিস্তারিত জানাচ্ছেন মুফতি আবদুল্লা তামিম হজ ও ওমরার ইহরাম বাঁধার পর অনেক কাজ নিষিদ্ধ হয়ে যায় পুরুষরা মাথা ও মুখ ঢাকতে পারবে না কান ও ঘাড় পা খোলা রাখতে হবে সেলাই করা কোনো পোশাক পরতে পারবেন না তবে ঘড়ি বেল্ট ও সাথে থাকা ব্যাগে সেলাই থাকলে সমস্যা নেই পায়ের পাতার উপরের অংশ ঢেকে যায় এমন জোতা পরাও নিষেধ চুল দাড়ি আঁচড়ানো ও সিঁথি করাও নিষিদ্ধ নারীরা চেহারায় কাপড় লাগাতে পারবেন না তবে মাথা ঢেকে রাখতে হবে বিভিন্ন সাজ প্রসাধনী গ্রাণমুক্ত হলেও ব্যবহার করা নিষেধ ইহরাম বাঁধার পর পুরুষ নারী উভয়ের জন্য আরও কিছু বিষয় নিষিদ্ধ হয়ে যায় সুগন্ধি ব্যবহার করা যাবে না সুগন্ধি সাবান পাউডার ক্রিম পারফিউম ব্যবহার নিষিদ্ধ সুগন্ধি জর্দাও খাওয়া যাবে না হাত পায়ের নখ কাটা ছোট করা যাবে না বিবাহ সংক্রান্ত আলোচনা করা নিষেধ সহবাস করা কামবাব সৃষ্টি হয় এমন কথা ও কাজ করাও নিষেধ মুফতি আবদুল্লা তামিম সময় সংবাদ এই ছিল আন্তর্জাতিক সময়ে সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়